एहसान होच्छे इखलास फिल इबादा अर्थात समस्त इबादत हबे कार जन्ने कार जन्ने आमादेर इबादत हय अनेक समय राजनैतिक स्वार्थे ওই যে কোথায় এক চেয়ারম্যান মসজিদ বানাই দিয়েছে হেরে যাওয়ার পর পুরা টিন মসজিদের চাল খুঁটি খুলে বাড়ি নিয়ে গেছে কামারে ভোট দাও নাই মসজিদও দিব না আরে বদকিস্মত চেয়ারম্যান তুই দুনিয়া তো হারলি আখেরা তো হারলি ঠিক কি না চেয়ারম্যান ইলেকশন নিয়ে বাংলাদেশে অনেক মজার মজার ঘটনা ঘটতেছে শুনলাম প্রায় ডজনখানি হিজরা নাকি এবার চেয়ারম্যান হইছে কম উন্নতি আমরা করি নাই সত্তর কোটি ছিচল্লিশ লক্ষ মানুষ তার মধ্যে মনে হয় বা সারা দেশে দশ হাজার হিজরাও নাই তার মধ্যে ওনারা অনেকগুলো আসন ইতিমধ্যে গ্রহণ করছে এখন হিজরাদের জাতীয় সংসদে যাওয়া বাকি আছে তা মনে হয় হয়ে যাবে আগামী নির্বাচনে সম্ভাবনা একটা আছে কারণ অনেক নায়িকা গায়িকারাও তো সংসদ সদস্য হয়ে যাচ্ছে সেখানে হিজরা যদি সংসদ সদস্য হয় তাতে মন্দই বাকি মানবাধিকার বলে একটা কথাও তো আছে ওরাও তো মানুষ ঠিক কিনা আপনার কষ্ট হচ্ছে না কষ্ট তো হবে সওয়াব হবে এটা বলেন কষ্ট হচ্ছে না বলেন কেন সম্মানিত শুধু তো এবাদত হবে কার জন্যে এটা এহসান এটা কি এখন আমার এই বক্তব্যটা আমার মন মস্তিষ্ক প্রসূত নয় এটার পক্ষে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের হাদিসটি এসেছে সহি বুখারিতে হাদিসটি এসেছে সহি মুসলিমে মেশকাতে এবং রিয়াদুস সালেহিনে হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিব্রিল একদিন হযরত জিব্রিল মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন জিব্রিলের আসল সুরত আল্লাহ রসুল ছাড়া কেউ দেখেন নাই আল্লাহ রসুল বলেছেন আমি তাকে তার আসল সুরতে দেখেছি ছয়শো পাখা একবার ঝাপটা দিলে আকাশে যায় আরেক ঝাপটায় দুনিয়া আস পাখা যখন নারে জিব্রিল ইয়াখরুজু মিনহু লুলু ওয়াল মারজান তার পাখা থেকে মণিমুক্তা বেরোতে থাকে হযরত জিব্রিল তিনি একদিন মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন মুসলিমে এসেছে জিব্রিল এসে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি জিব্রিল এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে অনুগত হয়ে তার চেয়েও বেশি বিনয়ের সাথে রসুল্লাহর সামনে বসল আর জিব্রিল তার দুই হাঁটু আল্লাহ রসুলের দুই নূরের হাঁটুতে লাগাই দিল আর জিব্রিল তার দুই হাত রসুল্লাহর দুই রান মোবারকের উপর রাখলো এবং জিব্রিল তার মাথাটা রসুলুল্লাহ নূরের সিনা মোবারকের দিকে নত করে দিল কেন ইমাম নববী এবং কাজী আয়াজ ব্যাখ্যা করেছেন জিব্রিল এসেছিলেন আল্লাহ রসুলকে প্রশ্ন করে উত্তর শুনিয়ে সাহাবা একরামকে দিন শিখাতে দিন শিখাবার আগে জিব্রিল সাহাবা একরামকে আজমতে রসুল নূর নবীর তাজিম শিখিয়েছেন জিব্রিল এটাই বুঝিয়েছেন আল্লাহর হাবিবের তাজিম যার অন্তরে আসবে না ঈমান কোনোদিন সেই অন্তরে জায়গা নিবে না আজ আফসোস আমাদের দেশে স্কলার বাড়তেছে ইসলামিক স্কলার বক্তা প্রবক্তা বাড়তেছে মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কথা কিন্তু রসুলুল্লাহর আরস চুম্বী মর্যাদাকর শানে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকুন হয় না কেমনে হবে কেমনে এই তো তিন বছরের হাইব্রিড বক্তা মাদ্রাসায় পড়ে নেই কি বক্তা সব কি হাইব্রিডই হয় লাউ কদু কুমড়া শসা এগুলো হাইব্রিড চলে আলেম মুফতি ডাক্তার যদি হাইব্রিড হয় তো রুগী বাঁচবে কথা বলে যোগ্য আলেম আর যোগ্য মুফতি হতে মাদ্রাসায় পড়তেই হবে আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা ওখানে যেতেই হবে বাংলাতে কিছু বইপত্র পড়ে আর বিভিন্ন বিদেশি সাইট ঘেটে স্কলার হওয়া যায় না স্টুপিড হওয়া যায় আপনি কোরআন শরীফ বাংলা দেখে বুঝে ফেলবেন এত সহজ
আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কোরআন শরীফের সব শব্দের শাব্দিক অর্থ করা যায় না, বিশেষ করে অনুবাদ করতে গেলে আল্লাহ তার রসুলের শানের খেলাফ হয় এমন কোন অনুবাদ নেওয়া যাবে না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, মাকরুন শব্দ ব্যবহার করছেন তিনি বান্দার ক্ষেত্র নিজের ক্ষেত্র, অর্থ হবে দুইটা এক শব্দে। কাফেরদের ক্ষেত্র হবে কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাবে কৌশল করেন, আল্লাহ ষড়যন্ত্র করেন চক্রান্ত করেন, এই অর্থ করলে ইমান নষ্ট হয়ে যায়, করা যাবে? সেজন্য বলি ভাইয়েরা, প্রথম দিন শিখার সঙ্গে সঙ্গে কিংবা আগেই আপনাকে দিন যদি শিখতে চান আপনাকে তাজিমে রসুল শিখতে হবে, ঠিক কিনা বলেন? জিব্রিল আল্লাহর হাবিবকে প্রথম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূল আল্লাহ ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। আল্লাহর হাবিব জবাব দিলেন, দ্বিতীয় প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলুন, রসুল্লাহ জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল এহসান, এহসান কি আল্লাহর হাবিব জবাব দিলেন। জিব্রিল যখন চলে গেলেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন রুদ্দুহু, যে বের হয়েছে তারে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন ফালাম ইয়ারাও শাইআ, কাউকে দেখা যায় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মাত্র বের হয়েছে, মরুভূমির মধ্যে কোথায় যাবে মানুষ, গেল কই? যে লোকটা প্রশ্ন করলে এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এ লোকটা গেল কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন? আল্লাহর হাবিব বললেন চিন্তা করো না, এটা মানুষ ছিল না, হাজা জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, লোকটি জিব্রিল ছিল, আমার কাছে এসে ছাত্রের মতো প্রশ্ন করে উত্তর নিয়েছে তোমাদেরকে দীন শেখাবার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন উমদাতুল কারিতে লেখেন, সেজন্য ইমান ইসলাম এহসান তিনে মিলে দিন ইসলাম। আমরা ইমানের সংজ্ঞা শুনেছি, ইসলামের সংজ্ঞা শুনেছি, তিন নম্বর কি? এহসান। এহসান কি? জিব্রিল জিজ্ঞেস করেছেন হুজুর এহসান কি, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে জানো তুমি দেখতে পাচ্ছ, যে আল্লাহকে দেখতে না পারো এই মালাকা হাসিল না হয় তো মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছে, এটা এহসান, এটা কি? এবার আসেন বুঝেন কথা ভালো করে, ব্যস্ত চান কথা বলে না, দিন ইসলাম মেনে না না মেনে? দিন ইসলাম কয়টা জিনিস, জোরে বলেন, ইমান ইসলাম এহসান। আপনি যখন পুরা ইমান আনবেন আপনি মুমিন, নামাজ সোজা যদি শয়তানের অস্বাসায় নাও করতে পারেন, ইসলামের বিধান যদি নাও মানেন, মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন, শাস্তি পাওয়ার পর কোনো একদিন আপনি জান্নাতে যাবেন। ইমান এনে মমিন হয়ে আপনি যদি শরীয়তকে মেনে মুসলিম হয়ে যান, তাহলে অবশ্যই আপনি মৃত্যুর পরে হাশর ময়দানে আল্লাহর কাছে হিসাব কিতাব দিয়ে একটু কষ্ট হবে হিসাব দিতে, তারপর জান্নাত পাবেন। আর আপনি যদি মমিন হয়ে মুসলিম হয়ে এহসানের দরজা হাসিল করে মহসিন হয়ে যান, তার পুরস্কার কি? বিনা হিসাবে বিনা আজাবে প্রথম চান্সে চোখ বন্ধ করে জান্নাতে যাবে। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি শুধু মমিন হবেন না পরিপূর্ণ মুসলিম হবেন না মহসিন হবেন, কোনটা হবেন? মহসিন, আগে মমিন তারপরে মুসলিম তারপরে মহসিন। আমি কি বুঝাই কারে ওয়াজ করি, কবরস্থানে আছেন না মাদ্রাসায়, বুঝেন নাই কথা? আগে হবেন কি মমিন, তারপরে হবেন মুসলিম, তারপরে হবেন মহসিন, অর্থাৎ ইমান এনে সমস্ত ইবাদতকে গ্রহণ করে নেবেন, আর ইবাদতকে খালেস করবেন কার জন্যে? আপনি মহসিন, আপনি কি? আপনি চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাত পাবেন। মমিন হবার পরে আপনি পুরা যদি মুসলিম না হন, ইমান পুরা থাকে শেরেক কুফর না থাকে, কোনো একদিন জান্নাতে যাবেন তবে আজাবের পরে। ইমান এনে মমিন হয় যদি পুরা মুসলিম হন, অর্ধেক না আংশিক না,
100% মুসলিম হন, আত্মসমর্পণকারী হন, আপনার হিসাব হবে, তারপরে যাবেন জান্নাত। গ্যারান্টি নাই যে ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু আপনি যদি মহসিন হয়ে যান, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, আপনাকে বিনা আজাবে হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সেই জান্নাত চান? জোরে বলেন। পুরা মমিন মুসলিম মহসিন হয়ে না ফিরি? মমিন হয়ে, মুসলিম হয়ে, মহসিন হয়ে আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দিন ইসলামের যে পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, তা মনে থাকবে তো ইনশাল্লাহ? দিন মোতাবেক চলবেন তো ইনশাল্লাহ? তাহলে আমার মেসেজ কি আপনাদের কাছে? মেসেজ হচ্ছে এটা, বার্তা যেটা নিয়ে বাড়ি যাবেন তিন দিনের পরে, কি নিয়ে বাড়ি যাবেন আপনারা কিন্তু বুঝতে পার না। তিন দিন তো আর শুনছেন, একজন দাঁড়ায় বলতে পারবেন তিন দিনে তিন মিনিটে কি বুঝছেন? পাওয়া যাবে না। এই তিন দিন ওয়াজ করে লাভ কি, ওয়াজ শুনে লাভ কি? একটা মেসেজ নিয়ে তো বাড়ি যাবেন, সেই মেসেজটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের জান মাল ব্যক্তি দল দেশ সব কিছুর ঊর্ধ্বে আমাদের ইমান ইসলাম কোরআন, এই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব। এখন আসেন যে মেসেজটা দিচ্ছি আমি সেটা নিয়ে যাবেন। আমাদের দেশে প্রায় বলা হয়, কিছু মৌলবি সাহেব স্কলার বা বক্তারা বলে, ইসলামে চরম পন্থা নাই। বা তোমার এই কথা বলার সুযোগ দিছে কে? ইসলামে চরম পন্থা নাই তুমি বুঝছো কথা? ইসলামে তিনটা পন্থাই আছে, এক্সট্রিমিজম চরম পন্থা আছে, মধ্যপন্থা আছে, শিথিল পন্থা, তিনটার একটা উদাহরণ দিচ্ছি আমি। তিনটার সাথে তিনটা সম্পর্ক কয়টা? ইমানের ক্ষেত্রে চরম পন্থা, ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। কথা বুঝতেছেন ভাই? আমি জানি না আমার খুব কষ্টের খুব গবেষণার বক্তব্যটা কতটুকু বুঝছেন আপনারা। বলবেন আলেমরা তারা তো আমার চেয়ে ভালো বুঝেন, আপনাদেরকে বলছি। অতএব ঢালাও ভাবে এটা বলা যাবে না ইসলামে চরমপন্থা নাই, যারা এটা বলে তারা ইসলাম নিজেরাই বুঝে নাই। ওই যে হাইব্রিড স্কলার, কি স্কলার? হাইব্রিড স্কলার, এগুলো মাদ্রাসায় ভালো মতো পড়ে নাই, এ হচ্ছে গাইডেড মৌলবি, শিট মৌলবি। ভাই একটু কোথাও যে দুই তিন বছর পড়াশোনা করে স্কলার হয়ে গেছে, মনে রাখবেন, নিম্মল্লা খত্রে ইমান নিম হাকিম খত্রে জান। হাতুরা মৌলবি ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আপনাদের সাথে ডাক্তার আছে না? এমবিবিএস তো আছে কমসে কম, এখন তো এমবিবিএস মোরে মোরে, ঠিক কিনা? বিদেশিরা বলে বাংলাদেশে ডাক্তারের অভাব, বেটা এসে দেখে যাও আমাদের দেশে মোরে মোরে ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার আছে, ঠিক কিনা? কমসে কম যে এমবিবিএস ডাক্তার হতো, পড়াশোনা কি পরিমাণ লাগে জানেন? এইচএসসি পাস করতে হবে, জিপিএ গোল্ডেন ফাইভ, তারপরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কয়েক লক্ষ ছাত্রের সাথে পরীক্ষা দিয়ে টিকলে মেডিকেলে চান্স, ওখানে ছয় বছর কমসে কম চিকিৎসা বিজ্ঞান পড়তে হবে, তারপরে কি এমবিবিএস? মানে মা বাবার বেকার সন্তান নাকি? এটা আপনার মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলার হলো, ঠিক না? চাকরি না থাকলে তো এমবিবিএস এর অর্থ এটাই হবে, মা বাবার বেকার সন্তান। প্রিয় ভাই বন্ধুগণ, এখন এই যে এইচএসসি পাশ করে ছয় বছর পরে যে এমবিবিএস হইল, এই বইগুলো কিন্তু বাংলা আছে, কি আছে? এখন আপনি ক্লাস টু পাস, এই এমবিবিএস এর বইগুলো কিনে ছয় বছর না, বাড়িতে নিজে নিজে বারো বছর পড়লেন চশমা লাগায়, তারপরে আপনি, ওরা ছয় বছর পড়ছে আপনি কয় বছর? তারপরে সোনারগাঁও মোড়ে একটা চেম্বার দিয়ে বসলেন, বুঝলেন, নাম একটা দিয়ে দিলেন ডাক্তার তুবাইশ বিন খুবাইস, দিলেন একটা নাম। এরপর রুগী যদি আসে, মাসে কয়টা জিন্দা থাকবে কয়টা মরবে? না সবই মরবে। তা আপনি যদি বলেন ভাই আমি তো যে বইগুলো ছয় বছর এমবিবিএস ডাক্তার পড়ে এটা বারো বছর পড়ছি,
চলবে? তাহলে আপনারা এমএ পাস বিএ পাস সাবেক সচিব আর বিচারপতি ম্যাজিস্ট্রেট আর ব্যারিস্টাররা জীবনে মক্তবি ঢুকলেন না, আপনারা নিজে নিজে কোরআন হাদিস পড়ে ফতুয়াবাজি দিবেন তা তো চলবে না। তাতে তো ঈমান নষ্ট হবে মানুষের, ঠিক কি না? নিজে যদ্দুর পড়ছেন বুঝছেন চুপ থাকেন ফতুয়াবাজি দিবেন না, জাতিকে গাইড করার জন্যে মাদ্রাসায় পড়তেই হবে তার বিকল্প না, ঠিক কি না?